রোহিঙ্গাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের আরও একটি সিন্ডিকেটের কর্মকাণ্ড ধরা পড়েছে যমুনার অনুসন্ধানে। এ দলের নেতৃত্বে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী একের মেম্বার নুরুল আফসার চৌধুরী। অভিযোগ রয়েছে, তার নির্দেশেই রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অনুসারীরা। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন, আর ভয়ে মেম্বারের বিরুদ্ধে মুখ খুলতে চায় না স্থানীয় মানুষ। যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আসছেন তাদের কাছ থেকেও কিন্তু অর্থ আদায় করা হচ্ছে, এবং সেই অর্থ আদায় একটি সিন্ডিকেট কিংবা একটি অসাধু চক্র কাজ করছে। আমরা চেষ্টা করছি তাদেরকে আসলে সামনে তুলে আনার। শুধু একজন নয়, এমন অভিযোগ অনেকেই করেছেন বালুখালী ইউনিয়ন পরিষদের মেম্বার আফসার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। ছোট ছোট অঙ্কে অসংখ্য রোহিঙ্গার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের। জমিন মাহি মাহি দিয়ে 10 হাত 8 হাত ঘরের তলা 2000 দিয়ে 3000 দিয়ে দিব, তলা শুধু করে দিও 3000 করে দিছেন, কারে দিছেন? মালিকের। কয়েক মাস আগে আফসার মেম্বারের ব্যক্তিগত অফিসের সিলিংয়ে অস্ত্র পেয়েছিল কক্সবাজার গোয়েন্দা পুলিশ। যদিও ওই অস্ত্র নিজের নয় দাবি করেন তিনি, বজায় রাখেন এলাকায় প্রতাপ। রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়েও কোনো দায় নিতে রাজি নন তিনি। ব্যাপারটা সত্যি কি মিথ্যা এটা আমার বলেন? এটা তো আমার নামে যদি কেউ টাকা নিয়ে থাকে, এটা তো আমার নলেজও নয়, এবং নির্বাচনী শত্রুরা রয়েছে সেখানে, আমাকে হয়তো আমার দুর্নাম ছড়ানোর জন্য এরকম কাজ করে যাচ্ছে। অস্ত্রটা পাওয়া গেছিল, সেটা আমার না এবং এটা পরিকল্পিত। জানা গেছে মেম্বারের নির্দেশে রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায় করে বেশ কয়েকজন অনুসারী, এমনকি মসজিদ নির্মাণের জায়গা থেকেও টাকা আদায় করে তারা। যে জমি নিজেদের দাবি করে টাকা আদায় করা হয়, মূলত সেটি সামাজিক বনায়নের অর্থাৎ সরকারের। নমাসর মসজিদ বান্দিওয়ালা হইয়া দেই ভাইয়ে আচ্ছা মানুষের সাথ দিয়ে তোর কিছু হোম করি 16000 পর্যন্ত হয়েছে যে এদিন লই রেখে নিলে জায়গার মালিক, এই জায়গার মালিক। যারা সরকারি জায়গাকে নিজেদের ঘোষণা করে টাকা আদায় করলেন, টিম যমুনা এবার তাদের মুখোমুখি। দূরে নাম মাঝে মেডে হেঁটে ফারুক গাছে দে কিন্তু অত্যন্ত ফসিন ছাড় তো ধরি ফারের পানি ধরা। এই জায়গা তো সরকারের, আমাদের ওই যে সরকারে বন বিভাগে দিছিল আর কি। আমাকে না, আমার দাদাকে দিছিল 5000 কুজিল। আর তো টিয়া না এখন দিনে ভারি ফরে দিও। অসহায় রোহিঙ্গাদের জিম্মি করে এত কিছু ঘটলেও তেমন জোরালো কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ মিললে। তাদেরকে জিম্মি করে যাতে কোনো ধরনের অর্থ কিংবা অন্য কোনো সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে আমাদের উখিয়া থানা পুলিশ এবং আমাদের এসপি স্যার এবং সর্বস্তরের যারা আছে ডিসি সবাই সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। এর আগে কুতুপালং ক্যাম্পে বখতিয়ার মেম্বার বাহিনীর অর্থ আদায়ের চিত্র তুলে ধরা হয়েছিল যমুনা নিউজে। 2 সপ্তাহ পরও কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি প্রশাসনের। আহমেদ রেজা, যমুনা নিউজ, বালুখালী, উখিয়া।